125তম সংবিধান সংশোধনী বিল পাসের দাবি জানানো হলো বিশ্ব আদিবাসী দিবসে। স্মারকলিপি পাঠানো হলো রাষ্ট্রপতির উদ্দেশ্যে। বিশ্ব আদিবাসী দিবস 9 অগস্ট উদযাপন করা হয়। রাজ্যে এ দিবসে কর্মসূচি হাতে দিয়েছে উপজাতি গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির তরফে হয় সুসজ্জিত মিছিল। মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয় বিশাল মিছিল। মিছিলে পা মেলান জেএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, বর্ষিয়ার নেতা সলিল দেববর্মন সহ অন্য সংগঠনের নেতৃত্ব। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভা হয়। জেএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী জানান, এদিন যে সমস্ত জায়গায় কর্মসূচি হয়েছে সেখান থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। জেএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী জানান, এই স্মারকলিপিতে 5টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধানের 125তম সংশোধনী বিল পাস, কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে শূন্যপদ পূরণ, এসসি এসটিদের চাকরির ক্ষেত্রে প্রমোশন হয় সেজন্য আইন আনা সহ 5 দফা দাবি তাদের। কে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে। 6 বছর থেকে প্রতি বছরই পৃথিবীর সমস্ত প্রান্তে এই দিনটিকে আদিবাসী দিবস উদযাপন করা হয়। আমরা আমাদের দেশে যে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ আছে, আমরা সে মঞ্চের তরফ থেকে এটাকে আদিবাসী অধিকার দিবস হিসেবে আমরা উদযাপন করি। গণমুক্তি পরিষদও আমরা এটাকে অধিকার দিবস উদযাপন আমরা করছি। এই দিবসে আমাদের যে মূল স্লোগান হলো ত্রিপুরাজ্যের সর্বত্র গণমুক্তি পরিষদ, ডিওয়াইএফ, ডিএসইউ এবং উপজাতি কর্মচারী কমিটি, আমরা যৌথভাবে এটা প্রতিপালন আমরা করছি এবং আমাদের প্রতিটি অনুষ্ঠান থেকে, অর্থাৎ যেখানে যেখানেই এই প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে আমরা একটা মেমোরেন্ডাম আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছি। এই মেমোরেন্ডামে 5টা দাবি, সংবিধানের 125তম সংশোধনী বিল, যে বিলে এডিসিকে আরও ক্ষমতা এবং অর্থ দেওয়ার জন্য বিভিন্ন এই প্রস্তাব রাখা হয়েছে। এটা মোদী সরকার এটাকে গত 4 বছর ধরে হিমঘরে ফেলে রেখেছে। আমরা মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা বলছি, তিনি হস্তক্ষেপ করুন এবং এটা দ্রুত যেন পাস হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।